মানুষের সমস্যা সমাধানের জন্য নয়। আর পিসি ভাই বুগিয়ে বলছেন দুটো ফুল, হয় এ ফুল নও নয় ও ফুল নও। গোয়াতে গিয়ে বলেছিলেন, ত্রিপুরায় গিয়েছিলেন, মেঘালয় গিয়েছিলেন, বিজেপির যখন দরকার হয় নাগপুর ঝাঁপি থেকে মমতা ব্যানার্জিকে বার করে আরএসএস, আর মানুষকে ধোকা দেওয়ার জন্য, বিজেপি হয়ে দালালি করার জন্য, মানুষের ঐক্য ভাঙার জন্য। অনেক পুরনো লোকেরা জানবেন, অনেক আগে একটা হিন্দি সিনেমা ছিল, এক ফুল দো মালি, আর এখন হয়ে গেছে উল্টে, দো ফুল এক মালি, ফুল দুটো কিন্তু মালি মোহন ভাগবত রায় নাগপুরে বসে আছেন। পরিষ্কার কথা, হিন্দু মুসলমানের নামে, মন্দির মসজিদের নামে, জাত পাতের নামে, আদিবাসীর নামে, তপশিলের নামে, কোচের নামে, রাভার নামে, সাঁওতালের নামে, মুন্ডার নামে, ভূমিজের নামে, উচ্চবর্ণ নিম্নবর্ণের নামে, উত্তর দক্ষিণের নামে মানুষকে ভাগ করা হচ্ছে। লুট চলবে না যদি ঝুট না বলে, আর ঝুট লোকে বিশ্বাস করবে না যদি মানুষের মধ্যে ফুট না দেয়, ভাগ না করে। এটাই হচ্ছে ওদের ভাগের মন্ত্র। আর আমরা যারা লড়াই করি মজুরির জন্য, কাজের জন্য, শিক্ষার জন্য, বাসস্থানের জন্য, দুর্নীতির বিরুদ্ধে, চিকিৎসার স্বার্থে, মানুষের মতো মানুষ হয়ে বাঁচার জন্য, নিজের অধিকারের জন্য, হকের জন্য, অন্যায়ের বিরুদ্ধে, লুটের বিরুদ্ধে, সমানাধিকারের জন্য, আমাদের প্রথম শর্ত হচ্ছে মানুষকে এক কাট্টা করতে হয়। লাল ঝান্ডা এই কাজই করেছে, আজকে এই ভাগের রাজনীতি কি করে জায়গা পাচ্ছে, এই সব শেয়ালের একরা হয়েছিল, এরা সবাই মিলে বলেছিল লাল হটাও, এখন দাঁড়িয়ে প্রশ্ন করতে হবে না কেন বলেছিল লাল হটাও। স্লোগানে বলেছিল লাল হটাও দেশ বাঁচাও, লাল হটেছে, কিন্তু এই এক দশকে মানুষ দেখেছে দেশ বাঁচছে না। তাই আজকে দেশকে যদি বাঁচাতে হয় আবার লাল ঝান্ডাকে মজবুত করতে হবে, আবার নতুন করে গ্রামে গ্রামে যে আমরা বললাম গ্রাম জাগাও। আজকের এই জমায়েত বলছে কাকদ্বীপ থেকে কোচবিহার বাংলার গ্রাম যাচ্ছে, বাংলার মানুষ যাচ্ছে, নতুন কায়দা নিচ্ছে। মমতা ব্যানার্জি বক্তৃতা করে আজকেই বললেন, আলিপুরদুয়ারে ছিলেন, 40 লক্ষ লোকের জব কার্ডের কাজ দিয়ে দিয়েছে। মিথ্যের তো কোনো ট্যাক্স লাগে না, অথচ গ্রামে গ্রামে যে আমাদের গত জুন মাস ধরে আন্দোলন সংগ্রাম চলছে, যাদের জব কার্ড হওয়ার কথা তারা জব কার্ড পায়নি, যারা জব কার্ড পেয়েছে তারা কাজ পায়নি, যারা কাজ করেছে তারা মজুরি পায়নি, কারো মজুরি এসছে প্রধান উপপ্রধান তৃণমূলের দালাল ব্যাংক থেকে অন্যের খাতায় টাকা নিয়ে ফুটে গেছে। আর মমতা ব্যানার্জি মিথ্যাচার করছেন, একদিকে বলছেন কেন্দ্র টাকা দিচ্ছে না এই জন্য মজুরি দিতে পারছি না, আর অন্যদিকে বলছেন আমি সব দিয়ে দিয়েছি। আমরা বলেছি মানুষ কাজ করেছে তার হকের টাকা তাকে দিতে হবে। মমতা ব্যানার্জি আমার মুসলমান ভাইরা জানেন হিজাব পরে ইসলামিক কায়দায় মুসলমান সাজার চেষ্টা করেছিলেন, অনেক মুসলমান ধোকা খেয়েছিল। এখন যেমন আমি বলছি তৃণমূল সম্পর্কে লোকে যে বলছে চোর চোর 1 2 3 4, তখন লোকে বলতো না না এরকম বলবেন না, আর কেন বলবো না, দেখেন না কিরকম উজু করে, এরকম একদম নামাজ পড়ার মতো ভঙ্গি করে অজু করে, যেরকম আমাদের মেয়েরা আঁচল দিয়ে মাথা রাখে না, চুল টুল বাইরে বেরোবে না, অজু ভেঙে যাবে, এরকম মঞ্চে উঠতেন। একজন মুসলমান চাচা আমাকে বললেন আরে ভাই ওকে বলবেন না, ও যে সে নেতা নয়, দেখে মনে হয় সাক্ষাৎ ফেরেস্তা চলে এসেছে আপনার থেকে। আমি বললাম দেখো ভাই হাদিসের আছে যে অনেক সময় শয়তান তার শয়তানি বুদ্ধি করার জন্য, মানুষকে ধোকা দেওয়ার জন্য ফেরেস্তার ভেদ ধরে আসে, আজকে বাংলার মানুষ বুঝতে পারছে। বিজেপি বুঝেছিল
সরাসরি আরএসএস বিজেপির নামে, মন্দিরের নামে, হিন্দু মুসলমানের নামে, দাঙ্গার নামে বাংলায় দাগ কাটতে পারবে না। এই জন্য তৃণমূলকে ভাড়ায় নিয়েছিল। এই যে মঞ্চ খেতে দেখছেন না, ডেকোরেটর বাস আসে গোডাউন থেকে নিয়ে আসা হয়, ওরকম কংগ্রেসের গোডাউন থেকে তৃণমূল কে বার করে নিয়ে এসেছিল। আর এসে তার টাকা দিয়েছিল, রসদ দিয়েছিল, বলেছিল মমতা ব্যানার্জি দুর্গা, দুর্গার দশটা হাত থাকে, অসুর বিনাশ করে, এই জন্য বলেছিল সিপিএম কে হারমাজ, আর বলেছিল ওটাকে টাইট দেবে, এই জন্য মমতাকে সাহায্য করতে হবে। আজকে বিজেপি বলবে আমি তৃণমূলের বিরুদ্ধে, আর আমরা বিশ্বাস করব চিট ফান্ডে যারা চুরি করেছিল, এই মুকুল, এই শুভেন্দু, ওই মদনের সঙ্গে, কুণালের সঙ্গে আইন মোতাবেক সবাইকে জেলে থাকার কথা, গরিব মানুষের টাকা ফেরত দেওয়ার কথা, মোদি সরকার আসার আগে এরা সব জেলে ছিল, আর মোদি সরকার আসার পরে ওই সব তৃণমূলের নেতারা জেল থেকে বাইরে বেরিয়ে এলো, কেউ কেউ বিজেপিতে ঢুকলো। পরিষ্কার কথা, বিজেপি কোনো চোরকে শাস্তি দেবে না, খুব বেশি হলে ইডি সিবিআই কে দেখিয়ে চোরকে নিজের দঙ্গলে ঢুকিয়ে নেবে। আর জন্য আমরা বলেছি মানুষকে জাগাতে হবে। যদি বসু বলতেন মানুষ ইতিহাস রচনা করে, আমরা মনে করি মানুষ ইতিহাস রচনা করবে, আর তার জন্যই তৈরি হচ্ছে, প্রতিদিনকার লড়াই জোরদার হচ্ছে। যারা বলেছিল লাল ঝান্ডাকে দেখা যাচ্ছে না, মমতা ব্যানার্জি বলেছিলেন দূরবীন থেকে লাল ঝান্ডা দেখা যাচ্ছে না, বলছে না? আরে শুভেন্দু বিজেপির নেতা বলে, বিরোধী নেতা বলেছিল মিদনাপুরে লাল কাপড়ের ন্যাকড়া পর্যন্ত দেখা যাবে না। আজকে সেই তৃণমূলের নেতা তৃণমূলের ঝান্ডাকে ন্যাকড়া বানিয়ে অমিত শাহ মোদির জুতো মুছতে গিয়েছে, আর আমরা লাল ঝান্ডা দেখিয়ে দিচ্ছি। এত জেল, এত জরিমানা, এত মিথ্যা মামলা, এত ঘর ছাড়া, এসব করা হয়েছিল কারণ গোটা দেশে যে ফাঁসিবাদী রাষ্ট্র তৈরি করতে চায় ধর্মের নামে, হিন্দুত্ববাদী শক্তি, যারা মনে করে একটা ভাষা, একটা ধর্ম, একটাই জাতি, একটাই পোশাক, একরকমই খাবার হবে, একটাই মন্দির হবে, আর সেখানে সবাই সেজদা করবে, তারা এই কাজটা পশ্চিমবঙ্গে সরাসরি করতে পারবে না, জানতো বাংলার মাটি দুর্জয় ঘাঁটি, আমরা দেশভাগের শিকার হয়েছি। ঘর পড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়, এজন্য আমরা বিভাজনের রাজনীতি প্রথম থেকে করেছি। দেশ ভাগ হয়েছে কিন্তু মানুষের মন ভাগ হয়নি, আর সেখানেই দাঁড়িয়ে তৃণমূল তৈরি হলো, কায়দা করে, নাটক করে, ছল করে মানুষকে ভাগ করার রাজনীতি করলেন। এই ভাগাভাগি রাজনীতি শুধুমাত্র হিন্দু মুসলমান না, শুধু আদিবাসী তপশিলী রাজবংশী কোচ তাই নয়, শুধু মন্দির মসজিদ না, আজকে বলছে উত্তর দক্ষিণের নামেও। আচ্ছা আমি জিজ্ঞেস করি, মমতা ব্যানার্জি আজকে বললেন উত্তরবঙ্গের মানুষ সব পরিষেবা পায়, তাহলে অল ইন্ডিয়া মেডিকেল ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এইমস, আমি নিজে রায়গঞ্জের এমপি ছিলাম।